অনেক তো রাত হয়ে গেল, ওই বাগানদের বাড়ি যাবো না। আমি তো ওই বাগানে একটা ইম্পর্টেন্ট জিনিস ফেলেছি, ওখানে যেতেই হবে। ঠিক আছে চ, আজ ভয়ে ভয়ে যাচ্ছি, কালকে এই কারণ আমরা এখানে কালকে খুন করে পুঁতে দিয়েছিলাম। আমি যাব না, তুই যা। ঠিক আছে তুই এখানে রহ, আমি যাচ্ছি। এইবারে তোকে খাব, অনেক রাজেশ তো আসছেও না, আমাকে খুব ভয় লাগছে। তোকে ভয় লাগছে? কে কথা বললো, কে কথা বললো? তুই আমাকে ছেড়েছিস, আমি তোকে ছেড়ব না। এদিকে এইবারে তোকে খাবো, অনেক দিন তাজা রক্ত খাইনি। এখানে কিছু গন্ডগোল চলছে, এখানে কিছু রহস্য আছে, আমি জানতে হবে। এইবারে তোকে খাবো, অনেক দিন তাজা রক্ত খাইনি। আমি চলে এসেছি, কোনো ভূত আত্মা আমার কাছ থেকে বাঁচতে পারবে না। তোমার কি ঘটনা যে তুমি এত কষ্ট পেয়েছো, আমাকে সব খুলে বলো। ওই চার সাল আমাকে খুন করেছে বিনা দোষে, বিনা অপরাধে। কোন চার জন এটা বলো? আজকাল রামি রাজে আমার তোপনা আত্মাকে শান্তি দিতে আমি কি যা করার করব। আমাকে মুক্তি দিন, আমি এই জ্বালা সহ্য করতে পারছি না। তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমার খুব ভালো করে জানা আছে কি করতে হবে। তাই করেন, আমার এবার সবচেয়ে আল্লাহ, তুমি এই অবুজ মানুষটা কোনো বিনা দোষে কষ্ট পেয়েছে, একে তুমি জান্নাতে দিও। আল্লাহ আমি মানুষটাকে তুমি জান্নাতে দিও। এবার আমি এখন আমার আগের চেহারা কেন পাইনি। আল্লাহ আমি যেন ওই ভোরে উঠতে উঠতে আমার মুখ যেন সব ঠিক হয়ে যায়। চলো বন্ধু।